সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান মুন্নার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেন কলেজের শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক, উপাধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম সহ আরও অনেকে। গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার আব্দুল মতিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর উপজেলার আমানিয়া শাহী ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে লাশ সমাহিত করা হয়। জানাজা পূর্বে বিজিবি 52 ব্যাটালিয়ন, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পৃথকভাবে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় এলজিইডির সড়কের কালভার্ট বন্ধ করে মাটি ভরাট করায় হাজারো বিঘা ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির উপস্থিতিতে ভরাট করা কালভার্টের মুখ খুলে দেওয়া হয়। এ সময় থানা পুলিশের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে। গত ২৪ ঘন্টায় এই দুজনের মৃত্যু হয়। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১২৪৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৬ জন করোনা রোগে শনাক্ত হয়েছেন। সিলেটে আগামী ৫ দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে একথা বলা হয়েছে। সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকার হোসনাবাদ থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক সিলেটের দক্ষিণ সুরমার শেখের গাঁও এলাকার মৃত জাফর আলীর ছেলে আজফর আলী সুমন। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন হাসপাতালটির ইন্টার্নি চিকিৎসকেরা। তবে তারা ৭ দিন সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।